بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসছি। যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, এটা হতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হতে পারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা অন্য কোনো ডিপার্টমেন্টও হতে পারে। যদি আপনি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, তো ওইসব প্রতিষ্ঠানে কাজ করতে হলে আপনাকে পিপি সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং পিপি অবশ্যই ইউজ করতে হবে। কিছু কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেগুলোতে যদি আপনি পিপির ব্যবহার না করেন, আপনার তো ওখানে চাকরিই করতে পারবেন না। এবং কিছু কিছু বাংলাদেশে এমনও কোম্পানি আছে যেগুলোতে মোটামুটি নামমাত্র পিপি আছে, কিন্তু তেমন একটা ওরা এটার কার্যকারিতা করে না। তবে নিজের প্রয়োজনের জন্য পিপিটা আপনার ব্যবহার করা উচিত এবং এটা সম্পর্কে আপনার জানা উচিত। আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ বোর্ডও পিপিএ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে, বিদেশের হোক বা বাংলাদেশের যে কোনো কোম্পানিতে। তো আজকে আমরা এই পিপিএ নিয়ে ডিটেলস জানবো। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। তো পিপিএ জিনিসটা হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, অর্থাৎ আপনি যখন কোনো জায়গায় কাজ করবেন, সেই প্রতিষ্ঠানের পরিবেশের উপর ডিপেন্ড করে আপনাকে কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ব্যবহার করতে হবে। তো পিপিএর মধ্যে কী কী জিনিসগুলো, মোটামুটি একেবারে বেসিক লেভেলে না বললেই নয়, এইসব জিনিসগুলো আমি আজকে আলাপ করব। তো ধরেন আমরা যদি প্রথম ধরি কটন প্রোটেক্টিভ ক্লথিং উইথ লং স্লিভ, অর্থাৎ কাপড়ের একটু শক্ত মোটা কাপড়ের একটা ড্রেস এবং এটা ফুল হাতা। হ্যাঁ, এটা একটা, এটাকে অনেকে কভারঅল বলে বা বিভিন্ন জায়গায় অনেকে বয়লার স্যুট বলে, আমরা বাংলাদেশে এটা চিনবেন। তারপরে এই জিনিসগুলো নিয়ে আমি ডিটেলসে পরে একেবারে একে আলোচনা করবো, আমি শুধু নামগুলো এখন বলে যাচ্ছি। তারপরে ধরেন সেকেন্ডে আসে হেলমেট বা হার্ড হ্যাট, তারপরে ধরেন থার্ডে আসে সেফটি হার্নেস, যেমন চতুর্থতে চিন্তা করলে গগলস বা আই প্রোটেকশান, গ্লোভস, হ্যান্ড গ্লোভস, লেদারেরও আছে, রাবারেরও আছে, কোনটার কী কাজ আমি আলোচনা করব। তারপর আছে হিয়ারিং প্রোটেকশান, অর্থাৎ শোনার কানের জন্য যে প্রোটেকশানগুলো ব্যবহার করা হয়। তারপর আছে সেফটি ফুটওয়্যার বা সেফটি শ্যু, যেটা আপনাকে বলি। তো এই ডিটেলসগুলো আমি একের পর একে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে ধরেন কটন প্রোটেক্টিভ ক্লথিং উইথ লং স্লিভ। এই যে এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটাতে আপনারা দেখেন, এই যে এই ভদ্রলোক, এই যে দেখছেন একটা কভারঅল পরছে, এই পুরোটাই কিন্তু একটা, এখানে শার্ট প্যান্ট আলাদা আলাদা নাই। যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি বা শিপে, জাহাজে বা বিদেশে কাজ করছেন, তারা তো অবশ্যই জানেন এই কভারঅলটার অনেকগুলা উপকারিতা আছে। এগুলো একেবারে স্লিম হয়, যেমন ঢোলা ডালা, ঢিলে ডালা হয় না, এবং এটা একটু শক্ত কাপড়ের হয়। অনেক সময় ওয়েল্ডিং করতে গেলে একটা বাবরি অনেক সময় আপনার গায়ে পড়ে যায়, এটা পরলে সাধারণত আপনার জামাটা জ্বলে যাবে না। এবং এটা পরার কারণে আপনি এই সাধারণ ছোটো মোটো সমস্যা থেকে, ধরুন অনেক সময় স্লিপ করে বা কোনো জিনিস একটা আঁচড় লাগলো আপনার হাতে, কেটে যেতে পারে, কিন্তু এটার কারণে সেটা হবে না, এটা একটু মোটা কাপড়ের হয়। তো এইটা হচ্ছে কভারঅল, এটা আপনাকে অবশ্যই, বাংলাদেশেও এমন কিছু কোম্পানি আছে যেগুলোতে বাধ্যতামূলক, কিন্তু বিদেশে যদি আপনি কাজ করেন তাহলে তো আপনাকে এটা পরতেই হবে, এটা ছাড়া আপনাকে প্রজেক্টে ঢুকতেই দিবে না। তো সেকেন্ডে আমরা যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে হেলমেট। হেলমেটটা খুবই উপকারী। ধরেন আপনি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করছেন, আপনি কাজ করার সময় উপর থেকে কোনো লোহা বা কোনো কিছু একটা পড়লো, হ্যাঁ, অনেক সময় নাটবোল্ট উপরে, নাটবোল্টের কাজ করতেছে, একটা বোল্ট ছুটে পড়ে গেল, তখন আপনার মাথায় পড়লে কী অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন। তো সেটার জন্য আপনাকে হেলমেটও বাধ্যতামূলক, এটাও ইন্ডাস্ট্রিতে আপনি না পড়লে আপনাকে ঢুকতে দিবে না। তো তারপর আসে সেফটি হার্নেস, অর্থাৎ এটাকে আমরা বাংলাদেশে সেফটি বেল্ট নামেও চিনি। এই সেফটি বেল্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো হাইটে কাজ করবেন, নর্মালি স্ট্যান্ডার্ড হচ্ছে 1.8 মিটার, অর্থাৎ 1.8 মিটার উপরে যদি আপনি কোনো হাইটে কাজ করেন তখন আপনাকে এই সেফটি হার্নেসটা পরতে হবে। এই যে দেখেন সেফটি হার্নেসটা, ঠিক এই যে এইটাতে দেখেন ডেমোটাতে এটা পরানো হয়েছে, এই নিয়মে সেফটি হার্নেসটা পরে, এই যে হুকগুলো দেখছেন, এগুলো আপনি যখন কাজ করবেন আপনার আশেপাশে কোনো পাইপে বা কোনো এমন জায়গায় এগুলোকে হ্যাঙ্গিং করে রাখবেন, যদি ইনকেস কোনো কারণে আপনি ওখান থেকে পড়ে যান তাইলে এই হার্নেসের মাধ্যমে আপনি ঝুলে থাকবেন, অর্থাৎ নিচে পড়ে গেলে যে আপনি মরে যাবেন বা একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হবে সেটা থেকে আপনি রক্ষা পাবেন। তো এটার জন্য এই সেফটি হার্নেসটা ব্যবহার করা হয়। বিদেশে আমি যখন কাজ করেছি আমি দেখেছি এই সেফটি হার্নেস ছাড়া যদি আমরা কোনো হাইটে উঠছি ওখানে আমাদেরকে বিভিন্ন ধরনের পানিশমেন্ট পাইতে হয়েছে। তো বাংলাদেশেও আপনি যদিও এগুলোর জন্য বেশি কড়া করি নেই, তারপরেও আপনারা যখন কোনো হাইটে কাজ করবেন অনেক সময় আমাদের টেকনিশিয়ানদেরকে দেখি লাইট লাগানোর জন্য উপরে উঠে, বা অনেক সময় এরকম উপরে হাইটে অনেকগুলো কাজ করতে হয়, বিভিন্ন কেমিক্যাল প্লান্টে আমি দেখছি অনেক হাইটে উঠা তারা বিভিন্ন ধরনের কাজ করে। তো সেক্ষেত্রে এই সেফটি হার্নেসগুলো ব্যবহার করবেন। এখন সেফটি হার্নেসের মধ্যে আরেকটা কথা বলি, কিছু কিছু সেফটি হার্নেস দেখেন, এই যে এখানে দেখেন এটা ফুল বডিকে কভার করছে,
কিছু কিছু হেডপিয়ানেস আমি দেখছি শুধু এরকম লম্বা একটা শুধু স্টেপ থাকে যেটা ফুল বডিকে কভার করে না, এই এই দুইটা বেল থাকে না। সেক্ষেত্রে কী হবে, যখন আপনি এটার মাধ্যমে ঝুলে যাবেন তখন এটা এই মাঝখানের দুইটা প্রোটেকশন না থাকলে তখন আপনাকে কী হবে, আপনি ছুটে পড়ে যেতে পারেন। তো এই জন্য সেফটি হারনেস বাছাই করার সময়ও এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। এবং এটাতে দেখেন আপনার দুইটা পাকেও, এই যে দেখেন এই যে এই দুইটা হোল দিয়ে আপনার দুইটা পা ঢুকবে, যাতে আপনি যে কোনোভাবে এই বেল ছিঁড়ে যাওয়া ছাড়া আপনি কোনোভাবে এখান থেকে আর পড়বেন না, মানে ফুল সেফ। তো সেফটি হারনেস যদি আপনারা কিনেন বা বাছাই করেন সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। তো নেক্সট আসছে গুগলস, সেফটি গুগলস। তো সেফটি গুগলস এটা খুবই ইম্পর্টেন্ট একটা পিপি বা পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট। সেফটি গুগলস আমরা সাধারণত সবসময় পরে রাখি না, কারণ এটা পরে রাখা একটু পেইনফুল মনে হয়। তো যখন আপনি বিশেষ করে যখন আপনি গ্র্যান্ডিংয়ের কাজ করবেন কোথাও, অনেক সময় ইলেকট্রিশিয়ানরা আমি দেখি দেওয়াল কেটে এখানে গ্রুপিং করে, বা অনেক সময় লোহার কোনো জিনিস আপনাকে গ্র্যান্ডিং করতে হচ্ছে, মসৃণ করতে হচ্ছে, বা আপনাকে কোনো কিছু কাটিং করতে হচ্ছে, অথবা আপনি দেওয়ালে ড্রিল করতেছেন, যেমন এই ধরনের যখন কাজগুলো আপনারা করবেন তখন অবশ্যই আপনি সেফটি গুগলস পরে নেবেন। অর্থাৎ আপনি যদি দেখেন, একটু চিন্তা করেন, একটা গ্র্যান্ডিংয়ের বাবরি যদি কোনোভাবে আপনার চোখে ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বিশাল বড় একটা সমস্যার সম্মুখীন হবেন। তো সেই জন্য সেফটি গুগলসগুলো আপনার পরা জরুরি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই চশমাটার দিকে দেখেন, এটা কিন্তু একেবারে ফুললি প্রোটেক্টেড। এই যে দেখেন কাপড়ের এভাবে প্রোটেক্ট করা, আপনি যখন এটা আপনার ফেসে লাগাবেন তখন আপনার মুখের সাথে পুরোপুরি এটা কাভার করবে, কোথাও এক ফোঁটাও গ্যাপ থাকবে না যেদিক দিয়ে আপনার চোখে কোনো কিছু ঢুকতে পারে। এবং আমরা যে ফ্যাশনেবল সানগ্লাস পরি ওইটা পরেও যদি আপনি সেফটি গগলস হিসেবে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ আপনার চোখের নিচে দিয়ে অনেক ফাঁকা থাকবে, সাইড দিয়ে ফাঁকা থাকবে, সেখান দিয়ে আপনি কি যে কোনো ধরনের ময়লা ধুলা বা গ্র্যান্ডিংয়ের চিপস বা ড্রিল করতেছেন ড্রিলের এই যে ময়লাটা আপনার চোখে ঢুকে যেতে পারে। তো সেই জন্য আমাদের সেফটি এই গগলসটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এই যে ছবিতে দেখানো হচ্ছে এটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো নেক্সটে যদি আমি বলি যেমন হ্যান্ড গ্লোভসের কথা, তো হ্যান্ড গ্লোভসের মধ্যে দুই ধরনের হ্যান্ড গ্লোভস মোটামুটি আমাদের প্রয়োজন হয়, একটা হচ্ছে লেদার একটা হচ্ছে রাবার। যেমন যারা ওয়েল্ডিংয়ের কাজ করে, ওয়েল্ডিংয়ের কাজ করার সময় যখন ধরেন আগুনের বাবরি পরে, ওয়েল্ডিং করার সময় তো পরেই, তো তারা দেখবেন এক ধরনের লেদার হ্যান্ড গ্লোভস ফুল একবারে লম্বা হাতাওয়ালা লেদার হ্যান্ড গ্লোভস ব্যবহার করে। যদি এটা না করে ধরেন আপনি ওয়েল্ডারের পাশে অন্য কোনো কাজ করছেন, তো এই ওয়েল্ডিংয়ের বাবরিটা আপনার হাতেও পড়তে পারে, বা অনেক সময় ওয়েল্ডিং করার সময় একজন অ্যাসিস্ট্যান্ট থাকে বা হেল্পার থাকে, তাকে এটা ধরে রাখতে বলা হয়। তো দেখা যাচ্ছে তারও এই ধরনের হ্যান্ড গ্লোভস পরা উচিত। আর আমরা যারা ইলেকট্রিক্যালের কাজ করি, ইলেকট্রিক্যালের কাজ করার সময় লেদার হ্যান্ড গ্লোভস বিভিন্ন টাইপের হয়, ক্যাটাগরির হয়, এবং সেগুলা ভোল্টেজের উপর ডিপেন্ড করে। যখন আমরা বিভিন্ন ভোল্টেজে কাজ করি, ভোল্টেজ থেকে বাঁচার জন্য আমরা রাবারের হ্যান্ড গ্লোভসও ব্যবহার করে থাকি। যে ইলেকট্রিক্যাল কোনো লাইভ ইকুইপমেন্টও যদি আমি টাচও করে ফেলি অর্থাৎ স্পর্শও করে ফেলি তাতেও সেটা আমাদের কোনো ক্ষতি করবে না। তো এটার জন্য আমি আপনাদের একটা চার্ট দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার। তো এই যে হ্যান্ড গ্লোভসের মধ্যে এখানে একটা জিনিস জেনে রাখা, বিশেষ করে ইলেকট্রিক্যাল যারা ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল যারা টেকনিশিয়ান আছে তাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখেন এখানে রাবার হ্যান্ড গ্লোভস যখন আপনি ব্যবহার করবেন, এই যে দেখেন NSI অর্থাৎ আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট থেকে একটা স্ট্যান্ডার্ড মান এরা নির্ধারণ করছে, আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড মেটেরিয়ালস, এই দুটোর মানটা প্রায় এটাই। যখন আপনি এখানে দেখেন কালার কোড অনুযায়ী আপনার ভোল্টেজের জন্য একটা ভেরিয়েশন করেছে, অর্থাৎ কোন কালারের হ্যান্ড গ্লোভস ব্যবহার করলে আপনি কী ধরনের প্রোটেকশন পাবেন। যেমন এখানে দেখেন এটাতে দেখা যাচ্ছে যে কি এই যে অরেঞ্জ কালারের এটা, এটার জন্য আপনি ম্যাক্সিমাম 500 থেকে 700 ভোল্ট পর্যন্ত আপনি কি এই কালারটা ব্যবহার করতে পারবেন। যখন আপনি রেডটা দেখেন, রেডটা ব্যবহার করতে পারবেন আপনি 1000 থেকে 1500 ভোল্টেজ পর্যন্ত। তারপর হোয়াইট সাদা কালারটা আপনি 7500 থেকে 11250, অর্থাৎ 11 KV লাইনেও আপনি এইটা ব্যবহার করতে পারবেন। এবং ইয়েলোটা আপনি ব্যবহার করতে পারবেন 17000 থেকে 25500 ভোল্টেজের জন্য। আপনি যখন 33 KV লাইনে ব্যবহার করবেন তখন আপনি এই গ্রিন কালারেরটা ব্যবহার করবেন। এবং আপনি যখন আরও বেশি ধরেন 5400 ভোল্টেজ পর্যন্ত কাজ করবেন তখন আপনি এটা। আর এই যে কালার কোডটা, এটা আমেরিকান স্ট্যান্ডার্ড একটা কালার কোড। এই কালারগুলো আসলে আমাদের বাংলাদেশে অত বেশি ফলো করে না, তবে আপনি যখন বিদেশে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে যাবেন তখন আপনাকে এই কালার কোডগুলো স্ট্যান্ডার্ডগুলো আপনাকে ফলো করতে হবে। তো আপনি যতটুকু পারেন মনে রাখেন, অন্তত মনে রাখতে না পারলেও আপনি একটা জিনিস এইটা সম্পর্কে একটা আইডিয়া নিয়ে রাখলেন। তো এই যে 700 বা 500 বা 750 ভোল্টে আপনি ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু আপনার 2500 থেকে 10000 ভোল্টেজে কিন্তু এটা টেস্ট করা হয়েছে, চেক করা হয়েছে, ঠিক আছে। তো এগুলো খুবই স্ট্যান্ডার্ড এবং এগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে এই স্ট্যান্ডার্ডগুলো মানুষ মেনটেন করে চলে। তো নেক্সটে যদি আমরা যাই, এবার দেখেন হিয়ারিং প্রোটেকশন। আমরা যখন কোথাও কাজ করি তখন আমরা অনেক শব্দ থাকে, বিশেষ করে ইন্ডাস্ট্রিতে অনেক শব্দ থাকে, বা কোনো বড় ধরনের ওয়ার্কশপ বা জাহাজ শিল্প এরসব জায়গায় অনেক শব্দ থাকে, শব্দ দূষণ থাকে। তো শব্দ দূষণের জন্য আপনাকে এই ধরনের হিয়ারিং প্রোটেকশনগুলো ইউজ করতে হবে। আমরা জানি
আমরা যারা সায়েন্সে পড়েছি আমরা অনেকেই জানি যে এই শব্দের একক হচ্ছে ডেসিবেল। আপনি যদি 74.5 পর্যন্ত ডেসিবেল আপনার একটা মানুষের জন্য মোটামুটি গ্রহণযোগ্য, যদি 85 বা 80 উপরে ডেসিবেল চলে যায় তখন আপনাকে অবশ্যই আপনি হিয়ারিং প্রোটেকশনগুলো ইউজ করতে হবে। তো এখন আমরা বলবো যে এটা কত ডেসিবেল, আমরা এটা কীভাবে মেজার করবো বা কীভাবে এটা আমরা রিনিভে করবো, তো ওইটা দরকার নেই। আপনি এটুকু একটা সাধারণ আমার অভিজ্ঞতা থেকে বা আমি যাদের থেকে শিখেছি তাদের থেকে একটা আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেখান থেকে আমি এটুকু বলতে পারি যে আপনি মনে করেন কোথাও কাজ করছেন, আপনার পাশে একটা শব্দ হচ্ছে, কেউ গ্রাইন্ডিং করতেছে বা কোনো একটা মেশিনের শব্দ বা জেনারেটরের শব্দ, তো আপনি যেই শব্দটা শুনলে আপনার কানে বা মাথায় একটু সমস্যা মনে হচ্ছে যে না এই শব্দটা আপনার কাছে বিরক্ত লাগতেছে, তখনই আপনি মনে করে নেবেন যে কি 80 ডেসিবেল এটা পার হয়ে গেছে। আর যেই শব্দটা শুনলে আপনার কাছে তেমন কোনো সমস্যা মনে হচ্ছে না, তাইলে বুঝবেন যে হয়তো বা এটা কি যে হ্যাঁ এটা সহনশীল একটা পর্যায়ে আছে। তো অন্তত এইটুকু সাধারণ দৃষ্টিতে এইটুকু বিবেচনা করে আপনারা এই হেয়ারিং প্রোটেকশনগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এখানে এই যে দেখেন এখানে এই ধরনের হেয়ারিং প্রোটেকশনগুলো, এগুলো যখন আপনি সাধারণ কোনো শব্দ থাকে তখন অনেক সময় দেখা গেছে আপনার কানে যদিও তাৎক্ষণিকভাবে শুনলে সমস্যা মনে হচ্ছে না কিন্তু অনেকক্ষণ আপনি এই শব্দের মধ্যে থাকার কারণে আপনার প্রবলেমটা হতে পারে। তো সেজন্য আপনি এই ধরনের প্লাগ টাইপের ইয়ার প্লাগগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর যখন আপনি ইন্ডাস্ট্রিতে জেনারেটর বা বয়লারে তেমন শব্দ হয় না, জেনারেটরে বা ধরেন আপনার এখানে কোনো ইঞ্জিন চলছে বা আপনি বিশেষ করে জেনারেটরই বলা যায় বা এই জাতীয় যদি অন্য কোনো শব্দের মেশিন আপনাদের আশেপাশে থাকে আপনারা জানেন হয়তো বা আমি এই মুহূর্তে মনে পড়ছে না, তো তখন এই ধরনের হাইলি প্রোটেক্টেড এই ডিভাইসগুলো আপনারা ব্যবহার করে থাকবেন। আপনারা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারা হয়তো বা এটা দেখেওছেন, যদি দেখা যায় আপনার কাছে মনে হচ্ছে যে না আমি ইয়ার প্রোটেকশন ইউজ করলাম না কী হয় আমার তো সমস্যা হয় না, আপনার এখন যদিও সমস্যা হচ্ছে না তবে একটা দীর্ঘ সময় পরে আপনি দেখবেন যে কানেই শুনতে পাচ্ছেন না, আপনাকে কেউ ডাক দিয়েছে এ ভাই, আপনি বলছেন হাই, কারণ সে ভাই বলছে আপনি হাই শুনছেন। ওকে, দেন ফাইনালি চলে আসছে সেফটি ফুটওয়্যার। বাংলাদেশেরও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই সেফটি ফুটওয়্যার বাধ্যতামূলক। এই সেফটি ফুটওয়্যারের মধ্যে এই যে দেখেন, এই যে এটা দেখছেন এটা অনেক সুন্দর একটা শু ক্যাটস, এগুলো আসলে সেফটির জন্য না, আপনি যদি এগুলো পরে জব করেন তাহলে হবে না। এই যে সেফটি ফুটওয়্যারের মধ্যে এই যে মাথার অংশ আছে না, এখানে একটা স্টিলের মেটালের একটা জিনিস থাকে, যখন আপনি কাজ করতেছেন আপনার হাত থেকে একটা ভারী জিনিস আপনার পায়ে পড়ে গেল তাহলে আপনার টু অর্থাৎ আপনার পায়ের যে আঙুল এগুলো নষ্ট হয়ে যাবে না, এই জন্য এখানে একটা প্রোটেকশন ব্যবহার করা হয়। এবং এই যে নিচে দেখেন এটা মোটা রাবারের পুরো একটা জিনিস থাকে, যদি আপনি ছোটো মোটো এই ধরনের প্যারাক যদি আপনি পাড়াও দিয়ে ফেলেন এটাও আপনার পা পর্যন্ত পৌঁছাবে না, কারণ এটা অনেক মোটা থাকে। তো এই সেফটি শুগুলো আপনাদের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে হবে। এখন আপনি, আমি এরকমও দেখেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেফটি শু কোম্পানি দিছে, আমাদের ওয়ার্কাররা বা আমাদের ইঞ্জিনিয়াররা বলতেছে এইগুলো পেইনফুল, এগুলো পরে রাখা অনেক ঝামেলা। আরে ভাই, যখন আপনার পা ফুটো হয়ে যাবে তখন তো আপনারটাই হবে, আরেকজনেরটা তো হবে না। আপনার পায়ে যদি একটা কিছু পরে আপনার আঙুল থেতলে যায় কার ক্ষতি হবে, আপনারই তো ক্ষতি হবে। তো সেজন্য আপনাকে এই প্রোটেকটিভ ইকুইপমেন্টগুলো অবশ্যই ব্যবহার করা উচিত। আমরা এরকম দেখেছি বিদেশে যে প্রোটেকটিভ ইকুইপমেন্টের জন্য ওখানে লোকজন আন্দোলন করতেছে যে আমার এটা নাই ওইটা নাই, আর আমাদের দেশে দেওয়ার পরও মানুষ ঠিকমতো ইউজ করতেছে না। তো আমাদের এই দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করতে হবে। আমাদের দেশে ইন্ডাস্ট্রিগুলোতে আপনি যদি জরিপ দেখেন, আমাদের দেশগুলোতে ইন্ডাস্ট্রিগুলোতে বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট অনেক বেশি বিদেশের তুলনায়। তো যাই হোক, আমি আজকে অনেক কথাগুলো বললাম এই পিপি সম্পর্কে, আপনারা আশা করি এই জিনিসগুলো যত্নের সাথে দেখবেন এবং অবশ্যই পিপিগুলো ইউজ করবেন। তো আমি আবার এইটা একটু রিমাইন্ড করে দিচ্ছি, আপনারা অন্তত এই জিনিসগুলো ফলো করবেন, কটন প্রোটেকটিভ ক্লথিং উইথ লং স্লিভ অর্থাৎ কভারঅল যেটাকে আমি বলেছি, হেলমেট, তারপরে সেফটি হারনেস, সেফটি হারনেস তো এটা হাইটেকের লাগবে, সেফটি গগলস, তারপরে হ্যান্ড গ্লোভস, তারপরে হিয়ারিং প্রোটেকশন অর্থাৎ ইয়ার প্লাগ আর সেফটি ফুটওয়্যার। তো মোটামুটি এই জিনিসগুলো এমন একটা লিস্টেড যে এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার মতন না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আপনারা দেখছিলেন মেহেদি ইনসাইন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি, আল্লাহ হাফেজ।